স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। নওগাঁর বদলগাছিতে শশীভুবন চক্রবর্তী মেধা শিক্ষাবৃত্তি 2021 প্রদান। নোয়াখালীতে স্বামীর সাথে ফোনে কথা শেষ করে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে পুলিশ লাইন মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। আইজিপি বলেন, পুলিশ বাহিনী দেশের জনগণের শেষ ভরসা নয়, প্রথম ভরসার স্থল হতে চায়। তাই পুলিশের ম্যান্ডেটের বাইরে গিয়ে জনগণের জন্য কাজ করতে হবে। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাবির সাত্তার, পুলিশ একাডেমির প্রিন্সিপাল আবু হাসান মোহাম্মদ তারিক, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাদেন, আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। এর আগে শুক্রবার বেলা 11টায় বেলুন, ফেস্টুন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন আইজিপি। এরপর বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে পুলিশ লাইন্সে বিশেষ রক্তদান কর্মসূচি, অন্নাবাদী জমিতে সবজি চাষ, বৃক্ষরোপণ এবং মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওগাঁর বদলগাছি উপজেলার বালুভরা রাজেন্দ্র ব্রজকিশোরী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের উদ্যোগে শশীভূষণ চক্রবর্তী মেধা শিক্ষাবৃত্তি 2021 প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে পিএসসিতে 21 জন, জিএসসিতে 6, এসএসসিতে 7 ও এইচএসসিতে 3 জন করে মোট 37 জন শিক্ষার্থীকে মেধা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে রাশিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। বালুভরা রাজেন্দ্র ব্রজকিশোরী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতি সুকমল কর্মকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক সহ স্থানীয় সংসদ সদস্য, নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিস্তি, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি সহ অন্যরা। প্রিয় আঙিনায় বারে বারে স্লোগানকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার বেলা 11টায় বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে আরএমসি ডে 2022 শিরোনামে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাশিক মেয়র লিটন। এরপর জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও পায়রা উড়ানো হয়। এরপর রামে ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন আরএমসি ডে উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী 5 আসনের সংসদ সদস্য ডাক্তার মনসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল। এছাড়াও বক্তব্য দেন সাচিব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাক্তার তবিবুর রহমান শেখ, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার নওশাদ আলী, সাচিব রাজশাহী সভাপতি ডাক্তার চিন্ময় কান্তি দাস সহ অন্যান্যরা। আন্তর্জাতিক জোর ফ্যামিলি ফর এভরি চাইল্ডের সহযোগিতায় উন্নয়ন সংগঠন অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিডি বিশ্ব শরণার্থী দিবস পালনের প্রেক্ষিতে গণমাধ্যম ও শিশু সুরক্ষা কমিটির সদস্যদের অংশগ্রহণে শিশু সুরক্ষা সংলাপের আয়োজন করা হয়। শনিবার সকাল 11টায় রাজশাহীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় এই সংলাপ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসিডি নির্বাহী পরিচালক সালিমা সরওয়ার।
প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পাল্লের সঞ্চালনায় সংলাপে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের 5 নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, 6 নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, দৈনিক সোনারদের সম্পাদক আকবরুল হাসান মিল্লাত, বাসুর সিনিয়র রিপোর্টার ডক্টর আইনুল হক ও বাংলাদেশ প্রতিদিন স্টাফ রিপোর্টার কাজী শাহেদ। সংলাপে বাংলা নিউজ 24-এর সিনিয়র রিপোর্টার শরীফ সুমন, জনকণ্ঠের মামুনুর রশিদ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, মসজিদের ইমাম, নারী কাউন্সিলর, শিশু প্রতিনিধি সংলাপে মূল বিষয়ের ওপর মতামত প্রদান করেন। সংলাপে আন্তর্জাতিক শিশু অধিকার সনদে শরণার্থী শিশুসহ প্রত্যেক শিশুর জন্য বাসযোগ্য নগর নিশ্চিত করা, শিশুর মৌলিক মানবিক ও মানবাধিকার সংরক্ষণে কার্যকর ভূমিকা পালনে, শিশু সুরক্ষায় সরকারি ও বেসরকারি সকল পর্যায়ে উদ্যোগ গ্রহণের মাধ্যমে শিশুর জন্য মানবিক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। নোয়াখালীর কবিরহাট উপজেলায় স্বামীর সাথে মুঠোফোনে কথা শেষে গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। তবে তাৎক্ষণিক পুলিশ ও নিহতের পরিবার আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি। শুক্রবার রাত 8টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের উপত্তি লামছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল নাইম ওই এলাকার মৃত মুজাহিদের মেয়ে। শুক্রবার রাত 10:30টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপত্তি লামছি গ্রাম থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কিছুদিন আগে পরিবারের কাউকে না জানিয়ে মুঠোফোনে ওই কিশোরী ফেনীর এক ছেলেকে বিয়ে করে, তার সঙ্গে প্রায় ফোনে কথা বলতো। শুক্রবার সন্ধ্যার দিকে কথা বলার শেষে কাউকে কিছু না জানিয়ে বসতঘরের শয়নকক্ষে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে জান্নাতুল। ঘরের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হচ্ছে। এ উপলক্ষে শুক্রবার বিকেল 4টার দিকে শহরের রানী ভবানী রাজবাড়িস্থ শ্যামসুন্দর মন্দির থেকে নাটোরের প্রাচীন রথযাত্রা শুরু হয়। শ্যামসুন্দর মন্দির কমিটির আয়োজনে দড়িতে টান দিয়ে রথযাত্রার উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। শত শত নারী পুরুষ ভক্তবৃন্দ রথের দড়ি টেনে নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালবাজার এলাকায় জয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। 7 দিন পর আবারও উল্টো রথে দেবতা ফিরে যাবেন রানী ভবানী রাজবাড়িস্থ শ্যামসুন্দর মন্দিরে। অপরদিকে শহরের বরগাছা পালপাড়া মন্দির কমিটির আয়োজনে আরও একটি রথ বের করা হয়। এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এছাড়া উপরবাজার শ্রী শ্রী মদন গোপাল মন্দির ও স্কোন মন্দিরের আয়োজনে আরও 2টি রথ বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ মন্দিরে ফিরে যায়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।